হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তুলে ধরবো কারহাটের মাঠের নুহা গাড়ি, কয়টা গাড়ি এসছে, মডেল কত, রেজিস্ট্রেশন কত, দাম কত চাওয়াচ্ছে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে কারহাটের মাঠে নুহা গাড়িগুলি দেখায়। তো চলেন সর্বপ্রথম যে গাড়ি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার সামনে রয়েছে KR42 নোয়া 2007 মডেল, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2012 সালে। এই গাড়িটি দেখতে পারেন সিসি হচ্ছে 1800 সিসি, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো 615 সিরিয়াল। সো এই গাড়ি কিন্তু আপনি দেখতে পারেন যারা KR42 নোয়া গাড়ি খুঁজছে, এটা দেখতে পারেন। আর একটু ভিতরের কন্ডিশন যদি আপনাকে দেখাই, সাইডের কোনো রিক্সার আঁচড় আপনি পাবেন না, মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। আর এই গাড়ি দেখেন এই পাশটা মোটামুটি ফ্রেশ হচ্ছে, ভিতরের কন্ডিশনটা একটু ফ্রেশ মোটামুটি রয়েছে, প্যাডগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে। এবং কি স্টিয়ারিং দেখেন, স্টিয়ারিংটা অনেক ফ্রেশ হচ্ছে, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন। আর পেছনের যদি আমি আপনাকে অংশটা যদি দেখাই, পেছনের সিটটাও দেখেন খুবই কমফোর্টেবল একটি সিট, সিট কভার লাগানো রয়েছে। এবং কি সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটাও কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। আর এই গাড়িটি কিন্তু একজন ডাক্তারের কিন্তু ব্যবহার করা। সো আপনার 2007 KR42 যারা নোহা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। পেছনের মোটামুটি কন্ডিশন যদি দেখাই, গ্যাস করা রয়েছে পেছনে, সো খুলতে খুব ঝামেলা, লক করা রয়েছে, সো আমি মালিকার খোঁজার দরকার নেই। সো পেছন থেকে অংশটা যদি আপনাকে দেখাই, পেছনের এই গ্লাসটা, এইটা দেখেন যে অরিজিনাল গ্লাসটা রয়েছে, এখানে ওয়েপারের নিচে ঢেকে পড়েছিল, অরিজিনাল গ্লাসটা রয়েছে। চলুন এটা একটু দাম কত চাওয়া হচ্ছে একটু দেখা যাক। KR42 2007 মডেল এটি, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 11। সাইডে কোনো রিক্সার আচর আপনি পাবেন না, মোটামুটি ফ্রেশ রয়েছে। এই গাড়িটির আজকে বাজার মূল্য যারা চাওয়া হচ্ছে, সাতের মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 1800 সিসি, সিএনজিতে কনভার্ট করা, এই গাড়িটির মূল্য আজকে চাওয়া হচ্ছে 13,30,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই KR42টাই দেখতে পারেন। যদি আপনার গাড়ি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে কার্ডের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন সামনে আরেকটা দেখাই। এখানে আমি আরেকটা KR42 নোয়া দেখছি, যেটা হচ্ছে 2005 মডেল, 11-তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 1800 সিসি, এইটাও সিএনজি কনভার্ট করা, সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো 6, এটা হচ্ছে 15 সিরিয়াল। সো এই KR42 নোয়াটাও যদি আপনারা দেখতে পারেন, একটু সাইডের অংশ একটু ভিতরে দেখাই, সামনের গ্লাসটা কিন্তু ফাটা রয়েছে, এই দেখেন এখানে সামনের অরিজিনাল গ্লাস কিন্তু ফাটা রয়েছে। তো আপনাকে এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, অরিজিনাল গ্লাসের জন্য ফাটে নেই, সাইডে টাচ আপ করা রয়েছে। এই গাড়িগুলো এখন পর্যন্ত অরিজিনাল রং থাকে না। সো যদি ভিতরের কন্ডিশন দেখেন, দেখেন ভিতরে কিন্তু প্যাডগুলো একটু খেয়াল করে দেখেন, প্যাডটা মোটামুটি ফ্রেশ রয়েছে, সিট কভার লাগানো, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। এবং কি এই গাড়িটি খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে, এই গাড়িটির কিন্তু গ্লাসগুলো দেখলেই বোঝা যায়। সো এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন যে কম বাজেটের মধ্যে যদি KR42 নোহা গাড়ি যদি খোঁজেন। আমি এই পাশে পেছনের অংশটা দেখতে পাচ্ছি, পেছনে মোটামুটি কিন্তু গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছি, ব্যাক লাইটটা অরিজিনাল রয়েছে, ব্যাক লাইট একটু পেছনের খুলে দেখি কী অবস্থা, গ্যাস করা রয়েছে। সো এইটা দেখতে পারেন। আর এই পাশ থেকে ভিতরের একটু ইটা দেখেন, ডেকোরেশনটা দেখেন খুব জোস করা রয়েছে। সো এই গাড়িটি কিন্তু আপনারা দেখে যেতে পারেন যদি আপনারা KR42 নোয়া গাড়ি চান। একটা স্ক্রিনশট নিয়ে কারাটের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। চারটা চাকায় কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, চারটা চাকায় কিন্তু আপনি মিনিমাম 6 মাস থেকে 1 বছর ব্যবহার করতে পারবেন, সাইডে কোনো রিক্সার আঁচড় নেই, এইটা আপনারা দেখে যেতে পারেন। সো এইটার আজকে বাজার মূল্য যেটা চাওয়া হচ্ছে 2005 মডেলটি, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 2011 সালে, 1800 সিসি, সিএনজিতে কনভার্ট করা, 11,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে এটির। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই KR42 কিনতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি গাড়িটি পছন্দ হয়। চলেন এরপরে আরও সামনে কিছু গাড়ি দেখাই। যারা বাচ্চা নোয়া গাড়ি খুঁজছেন, যারা হচ্ছে নোয়া চাচ্ছেন কিন্তু ছোট নোয়া, যাকে গাড়ির লাইনে বলা হয় বাচ্চা নোয়া, কিন্তু এই নোয়াটির নাম হচ্ছে টয়োটা লাইটেস্ট নোয়া, এটা হচ্ছে 2010 মডেল, এটা হচ্ছে 15-তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 15 সিসি গাড়ি, আর এই গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে। সো এই গাড়িটি দেখতে পারেন। আর এইটা হচ্ছে ঢাকা মেট্রো 6-51 সিরিয়াল, এই গাড়িটি কিন্তু
আপনারা দেখতে পারেন, যদি স্কুল ডিউটি অনেকে চাই, স্কুল ডিউটির জন্য চাচ্ছে অথবা অফিসের জন্য চাচ্ছে, বাজেট কম, এটা দেখতে পারেন। আমি আপনাকে একটু ভিতরের কন্ডিশন যদি দেখাই, দেখেন মোটামুটি কিন্তু ভিতরের কন্ডিশনটা দেখেন, খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটা কিন্তু আপনারা আজকে দেখে যেতে পারেন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন। সো এই গাড়িটা দেখতে পারেন, এটার একটু পেছনের অংশটা যদি দেখাই আপনাদেরকে, যে দেখেন পেছনের কী অবস্থা রয়েছে। এটা সামনের অংশটা দেখেন, সামনের প্যাডগুলো খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি। স্টিয়ারিংটা দেখেন, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। সো এই বাচ্চা নেওয়াটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আপনি কারাটের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর সামনে সাইডে কোনো রিক্সার আঁচড় আপনি পাবেন না, অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা ড্যামেজ হিস্টোরি আপনি আপনার মতো চেক করে কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন। পেছনের অংশটা যদি দেখি, পেছনের কী অবস্থা রয়েছে, পেছনের গ্লাসটা আমি অরিজিনাল দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে গাজীপুর মেট্রো, হ্যাঁ গাজীপুর মেট্রো দেওয়া আছে। সো পেপার নিয়ে আপনি কোনো ধরনের চিন্তা করতে হবে না, সিএনজিতে কনভার্ট করা রয়েছে। আপনি পেছন থেকে যদি গাড়ির একটু কন্ডিশন যদি দেখেন, সিলিংটা একটু খেয়াল করে দেখেন, পেছন থেকে একটু দেখেন, এই পাশে দেখেন পেছনের সিলিংটা কিন্তু খুব ফ্রেশ লাগছে। সো এটা আপনারা দেখতে পারেন যদি আপনার গাড়িটা পছন্দ হয়ে থাকে। যদি বাচ্চা নোহা যদি আপনি গাড়ি খুঁজেন, তাহলে অবশ্যই এইটা দেখতে পারেন। সো মোটামুটি এটা ফ্রেশ দেখতে পাচ্ছি, তারপর আপনি আপনার মতো চেক করে নিতে পারেন। সাইডে কোনো রিক্সার আঁচড় আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ফ্রেশ রয়েছে। সো এইটার আজকে বাজারের দাম কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15 সিসির এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে, যেটি সেটা হচ্ছে 680,000 টাকা। আপনি এই নোয়া গাড়িটি দামাদামি করে ক্রয় করতে পারেন। আস্কিং প্রাইস 680,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে একটা সুযোগ রয়েছে। প্রচণ্ড রোদ পড়েছে, রোদের মধ্যে ঘেমে পুরা শেষ, তারপরও ভিডিওটিও আপনাদের জন্য, যারা আপনারা ঢাকার বাইরে থাকেন, সিলেট রয়েছেন, চট্টগ্রাম রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু মেইনলি ভিডিও আমি করি। কারণ অনেকে বাসা বাড়ি কিংবা শোরুম থেকে গাড়ি কিনে বিভিন্ন ধরনের প্রতারিত হচ্ছেন, পেপার্সের মালিকানা করতে পাচ্ছেন না, মালিক মারা গেছে, তারপর রয়েছে দুদকে মামলা রয়েছে। সো এইগুলির জন্য আমি নর্মালি ভিডিওগুলি করি। আমার কষ্ট হলেও মানুষের যেন ভোগান্তি দিতে না হয় যারা কষ্টে টাকা দিয়ে গাড়ি কিনেন। এরপরে গাড়িতে চলে আছি, আমার কাছে আরেকটা এক্স নোহা রয়েছে আজকে, 2010-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 2000 সিসি, এটা সিএনজিতে কনভার্ট করা হয়েছে। এক্স নোহা ঢাকা মেট্রো 6, এটা হচ্ছে 15 সিরিয়াল। সো এই গাড়ি আপনারা দেখতে পারেন যারা হচ্ছে এক্স নোহা গাড়ি খুঁজছেন। আমি আপনাকে সাইডের অংশগুলো একটু দেখাই, দেখেন সামনের এখানে কিন্তু দেখেন অরিজিনাল গ্লাসের, যে অরিজিনাল গ্লাস এখানে কিন্তু এইটাই বোঝা যাচ্ছে, এখানে এটা দেখেন, তারপরে এখানেও কিন্তু রয়েছে, ওই পাশটা রয়েছে। সো এই জিনিসটাগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অরিজিনাল গ্লাস যেটা, এটা দেখলে বোঝা যায় যে এখানে অরিজিনাল গ্লাসের কিন্তু এই লোগোটা কিন্তু যেটা রয়েছে। সো এটা দেখতে পারেন আপনারা, আর এটা সাইডের রিক্সার আঁচড় কোনো পাবেন না, রিক্সার আঁচড় নাই। আর একটা জিনিস দেখেন, এই যে অটো ডোর পাচ্ছেন, আমি জাস্ট হাত দিয়ে একটু টেনে দিলাম। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, সিলিংটা একটু খেয়াল করে দেখেন, খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে এই কেয়ার, এইটা হচ্ছে এক্স নোয়াটির। সো এইটা আপনারা সফট টাচ এসি পাবেন এবং সিট কাভার লাগানো রয়েছে, সিলিংটা অনেক ফ্রেশ, প্যাডগুলো দেখতে পাচ্ছেন, প্যাডগুলো খুব ফ্রেশ রয়েছে। স্টিয়ারিংটা একটু খেয়াল করে দেখেন, স্টিয়ারিং কিন্তু অনেক স্টিয়ারিংয়ে চলটিমল্টি উঠে যায়, এটা কিন্তু এরকম কোনো কিছু উঠে নাই। সো এইটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। দুইটা পাওয়ার ডোর আমি আপনাকে যেটা দেখালাম, যে দুইটাই কিন্তু ডোরটা হচ্ছে পাওয়ার। এই দেখেন আমি কিন্তু ডোরটা আবারও একবারও আপনাকে দেখাচ্ছি, ডোরগুলো কিন্তু ভালো রয়েছে, জাস্ট টান দিয়ে ছেড়ে দিলাম, অটোমেটিকলি ডোরটা লেগে যাচ্ছে। সো এই এক্স নোয়াটি আপনি দেখতে পারেন, পেছনের ব্যাক লাইটগুলো অরিজিনাল দেখতে পাচ্ছি, পেছনের এইটাও কিন্তু অরিজিনাল, এই জিনিসটা অরিজিনাল। আর এই স্টিকারের মধ্যে কিন্তু অনেকেই জানেন না যে এইটার কেন স্টিকারটা লাগানো হয়, এটা এখন 2010-এর কিন্তু এই গাড়িটার তৈরি করা সেই স্টিকারটা এই জায়গাটা লাগানো রয়েছে। এইটার পেছনের খুলে বেশিক্ষণ দেখাতে পারবো না, আপনাকে নর্মাল একটু দেখাই। দেখেন এই যে দেখেন সিএনজি কনভার্ট করা রয়েছে, আর পেছনে নারকেল গাছের জন্য আমি বাকিটা খুলতে পাচ্ছি না। সো এটা আপনারা দেখে যেতে পারেন যদি আপনি নোয়া গাড়ি এক্স নোয়া যদি চান। সো এই পাশে যদি একটু দেখাই আপনাদেরকে, এই পাশটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটা আপনারা দেখে যেতে পারেন এই এক্স নোয়াটি। সো চারপাশে দেখেন কোনো রিক্সার আঁচড় পাবেন না, চাকাগুলোও মোটামুটি ফ্রেশ রয়েছে।
সো এটা দেখতে পারেন। আর এটার মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 2010 এক্স নোয়া 15 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 cc সিএন যদি কনভার্ট করা 20,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে আপনি ক্রয় করতে পারবেন। পরে আরেকটা গাড়ি রয়েছে, এইটাও আপনাকে দেখাই। আপনি যদি 10 গাড়ি যদি আপনার বাজেট যদি না থাকে তাহলে আপনি 5 গাড়ি নিতে পারেন। 5 হচ্ছে এক্স নোয়া, 11 হচ্ছে রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 2000 এবং এই গাড়ি সিএনজিতে করা, এবং এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার, এটা অনেকেই কিন্তু পছন্দের একটি কালার। নাম্বার প্লেট একটু খেয়াল করে দেখেন, ঢাকা মেট্রো 54 সিরিয়াল কিন্তু রয়েছে। আর একটু খেয়াল করে দেখেন সামনের লাইটগুলো কিন্তু অরিজিনালটাই দেখতে পাচ্ছে, দেখেন অরিজিনাল লাইট, দেখেন সামনের লাইটটা কিন্তু অরিজিনাল, এই লাইটটাও কিন্তু অরিজিনাল রয়েছে, দেখেন হালকা একটু জন্ডিস কালার, সে দেখলেই বুঝবেন। আর চাইনিজ লাইটগুলো খুব ধবধবে ফর্সা, আপনি দেখলে বুঝতে পারবেন। এটা আপনারা দেখতে পারেন, সাইডের আঁচড় কিন্তু আপনি পাবেন না, দেখেন কোথাও রিক্সার কোনো আঁচড় নাই, মোটামুটি ফ্রেশ রয়েছে, পুরো বডি টানা বডি, সো এটাও দেখতে পারেন। আর এটা যদি আপনাকে একটু দেখাই, দেখেন এটা কিন্তু আর ডোর কিন্তু অটো না, আপনাকে হাত দিয়ে টেনে নিতে হবে। সো এটা কিন্তু সিট কভার পিছনে দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন লাগানো রয়েছে, খুবই ফ্রেশ রয়েছে এই গাড়িটি। সো এইটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন, আর এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, খুব ফ্রেশ হচ্ছে। সফট টাচ এসি কিন্তু রয়েছে, দেখেন সফট টাচ এসি কিন্তু পাচ্ছেন আপনি, স্টিয়ারিংটা খেয়াল করে দেখেন মোটামুটি ফ্রেশ হয়েছে, খুব কম ব্যবহার করা হয়েছে গাড়িটি। আর এই দেখেন গাড়ি দেখাতে দেখেন, এই দেখেন সামনে দেখেন অলরেডি কিন্তু কাস্টমার কিন্তু চলে এসছে, গাড়ি কিন্তু সামনে দাঁড়ায় কাস্টমারও দেখছে গাড়িটি। সো এই গাড়ি আপনারা দেখতে পারেন, যদি আপনার গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কার্ডের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সাইডের এই জিনিসটা একটু যদি দেখাই, দেখেন সো সাইডগুলো একটু দেখাই, চারপাশে একটু অংশটা দেখেন, পেছনের ব্যাকলাইট, ব্যাকলাইটটা অরিজিনাল রয়েছে, হালকা একটু ফাটা রয়েছে। পেছনের এই অংশটা একটু খুলে দেখে কী অবস্থা, সিএনজিতে কনভার্ট করা এবং সিলিন্ডারটা আমার কাছে মনে হচ্ছে 120 লিটার, 100 হতে পারবে 120 লিটার, এখানে লেখা নাই কোথাও, এটা দেখতে পারেন। আর এই পাশটাতে দেখেন মোটামুটি ফ্রেশ হচ্ছে, কারণ পেছন থেকে দেখেন, দেখেন অলরেডি কিন্তু কাস্টমার কিন্তু গেট খুলে কিন্তু উঁকি মারা শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনি, দেখেন অলরেডি একজন কাস্টমার কিন্তু গাড়িটা দেখছে। হয়তো ভিডিও শেষ করতে করতে তো গাড়িটা বিক্রি হয়ে যেতে পারে, আর যদি গাড়িটা বিক্রি নাও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটি স্ক্রিনশট নিয়ে কার্ডের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে গাড়িটা আছে নাকি বিক্রি হয়ে গেছে। তো এই গাড়িটি দেখেন সাইডে কিন্তু রিক্সার আঁচড় আপনি পাবেন না, মোটামুটি ফ্রেশ রয়েছে। সো এই গাড়িটি কিন্তু আপনি দেখতে পারেন, যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন এই গাড়িটি দেখতে পারেন। আর এইটার আজকে বাজার মূল্য কী চাচ্ছে একটু বলে দিই আপনাদেরকে, এক্স নয় 2005 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2011 সালে, সিএনজিতে কনভার্ট করা রয়েছে 2000 cc-র, এই গাড়ি আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 15,00,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু আপনি এই এক্স নোয়াটি ক্রয় করতে পারেন। এরপরে সর্বশেষ যে আমার এই রোতেই যে নোয়াটি রয়েছে কেআর 42 নোয়া, এই নোয়াতে একটু চলে যাওয়া যাক। সো এই নোয়াটির কেআর 42 নোয়া মডেলটা হচ্ছে 7/10 রেজিস্ট্রেশন, 18 cc, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এটা আপনারা দেখতে পারেন। এইটার ঢাকা মেট্রো 13 সিরিয়ালের, এটি ওটা ছিল 15, এটা হলো 13, এটাও দেখতে পারেন আপনি। সাইডের আচারগুলো দেখেন, সাইডে মোটামুটি টাচ আপ করানো, আপনাদেরকে বলে দিচ্ছি এটা টাচ আপ করানো, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে ছাদটা অরিজিনাল কালার রয়েছে কিনা, বনেট অরিজিনাল কালার রয়েছে কিনা। সো এইটার ভেতরে দেখেন অলরেডি একজন বসে যে গাড়ির উনি কিন্তু রেস্ট নিচ্ছে, সিট কভার কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে, এবং সিলিংটা দেখেন সিলিংটাও অনেকটাই ফ্রেশ দেখতেই পাচ্ছি আপনারা। সো এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন, যারা হচ্ছে 2000, এটার মডেলটা হচ্ছে 2007 মডেল, 7 মডেল গাড়িটি আপনারা যারা চাচ্ছেন এই গাড়ি দেখতে পারেন। স্টিয়ারিং দেখেন মোটামুটি ফ্রেশ হয়েছে, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, সিট কভার কিন্তু নতুন সিট কভার লাগানো রয়েছে। সো এটা কিন্তু আজকে মাঠে আসতে পাবেন, আর যদি আপনারা পরবর্তী দিনে দেখেন তাহলে অবশ্যই কার্ডের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাইডে দেখেন পেছনের ব্যাক লাইটটা অরিজিনাল, এবং কি পেছনটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা, এবং কি এই জিনিসটাও কিন্তু দেখেন সিলিন্ডার আমার মনে হয় 100 হবে বা 120 হবে, সো এটা দেখতে পারেন। এই পাশে একটু দেখেন, এই পাশে এইগুলো একটু ভালো করে চেক করবেন যে এগুলো ঠিক আছে কি না, বিট ঠিক আছে কি না, এগুলো একটু চেক করে আপনি গাড়িগুলি ক্রয় করবেন। অনেক পুরাতন গাড়ি 2007 মডেল, অ্যাক্সিডেন্ট হিস্টোরি হতেও পারে, তারপরে আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু দেখে বুঝে ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ক্রয় করবেন। সো এই পাশটা দেখেন, কোথাও কিন্তু আপনি রিক্সার আঁচড় পাবেন না, চাকাগুলো একটু খেয়াল করে দেখেন, দূরে আপনাকে একটু দেখাই, চাকাও মোটামুটি আপনি 6 মাস থেকে 1 বছর ব্যবহার করতে পারবেন,
বৃষ্টি পড়েছে, কাদার মধ্যে তারও হাঁটা যাচ্ছে না। এটা আপনি দেখতে পারেন, সাতের মডেল, দশের রেজিস্ট্রেশন, আঠারো সিসি, সিএনজি দিয়ে কনভার্ট করা। এটার প্রাইসটা হচ্ছে 12,50,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, এই রোড এখান থেকে যে পর্যন্ত দেখালাম, যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, একটা স্ক্রিনশট দিয়ে কার্ডের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন। আর গাড়ি যদি আপনি সরাসরি আরও দেখতে চান, তাহলে অবশ্যই ফোন করে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল 10টা থেকে ঠিক বিকাল 4টার মধ্যে চলে আসতে হবে কারহাটের মাঠে, কিন্তু আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তো আজকের এই ছিল ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুক্রবার মাঠে দেখা হবে। আসসালামু আলাইকুম।